ওকে বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ফটো ভেরিফিকেশান চা ফেসবুক আইডিটি ফোন ভেরিফিকেশান করে উদ্ধার করবেন। তো প্রথমে আপনাদেরকে গুগল ক্রোমের জন্য বিশেষ করে একটা অ্যাডভান্স ইনস্টল দিতে হবে। এখানে আনলিমিটেড ফ্রি ভিপিএন হোলা লেখা আছে, তো এই সফটওয়্যারটা আপনাকে এক্সটেনশনটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার জন্য আপনাকে প্রথমে মোর টুলস এক্সটেনশানে গিয়ে গেট মোর এক্সটেনশান এখানে যাইতে হবে। গিয়ে এখানে সার্চ করতে হবে, ওহোলা বলে সার্চ করে আপনাকে ভিপিএনটা ইনস্টল দিয়ে নিতে হবে। এটা হোলা বলছি একটাই কারণে, যে আপনাকে ফোন ভেরিফিকেশানে করতে চাইলে আপনাকে জাপানি আইপি ধরতে হবে। এখানে দেখেন আমার যেহেতু ইনস্টল দেওয়া আছে, অ্যাড করা আছে, এখানে আপনার জাপানি আইপি, এটা এখন ফেসবুকে না ঢুকলে বোঝা যাবে না। এখানে আমার ফেসবুক বুকমার্ক করা আছে, embassy.facebook.com, এখানে যখন আমি ক্লিক করব তখন দেখতে পাবো যে এটা আমার জাপানি আইপি ইউজ হচ্ছে। তো আপনাকে ফোন ভেরিফিকেশনের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপস পিসিতে ইনস্টল দিতে হবে। অ্যান্ড্রয়েড অ্যাপস চালানোর জন্য আপনাকে ব্লুস্ট্যাক অ্যাপ প্লেয়ার বলে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, দেন ইনস্টল করে এখানে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন।